করোনা ভাইরাসকে প্রতিহত করতে দেশ জুড়ে চলছে লকডাউন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ও সাংসদ অভিষেক ব্যানার্জি রাস্তায় নেমে দিন আনা দিন খাওয়া মানুষদের নিজেদের হাতে চাল ডাল আলু বিতরণ করেছেন। ওনাদের কাছে অনুপ্রীত হয়েই এই মুহূর্তে এই লকডাউনের দিনে মহেশতলার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার সদস্যরা। টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহার নেতৃত্বে ঘোষণা করা হয়েছিল মহেশতলা পৌরসভার 35টি ওয়ার্ডে দুস্থ মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ তুলে দেওয়া হবে। সেই মতোই গতকালের ন্যায় আজও মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় 13,500 দুস্থ পরিবারদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে। টিম এসে আপনাদের হাতে খাবার দিয়ে গেলেন গরিব দুস্থ ব্যক্তিদের মুখে, কী বিষয়ে কী বলবেন? অবশ্যই এটা আজকের এই দুর্দিনে লকডাউনের সময় অভিষেক ব্যানার্জির টিম মহেশতলায় গোপাল সাহার নেতৃত্বে যে কাজটা করছে, গরিব মানুষের হাতে অন্ন তুলে দিচ্ছেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমাদের মাননীয় সাংসদ যেমন সবসময় সব কিছুতে গরিব মানুষের পাশে থাকেন, যেমন শীত বস্ত্র থেকে শুরু করে পুজোর সময় যে সব অনুদান থেকে শুরু করে সমস্ত কিছু, আজকে লকডাউনের দিনেও কিন্তু তিনি গরিব মানুষের কথা ভুলেননি। তো প্রত্যেকটা ওয়ার্ডে মহেশতলার অভিষেক ব্যানার্জির টিম গোপাল সাহার নেতৃত্বে যে কাজ করছেন, আমরা 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার খোকন সেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখন পয়সা হয়তো অনেকেরই থাকে, কিন্তু সেই মন সেই মানসিকতা থাকে না। তো উনি যে এই সময়ে এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এর থেকে বড় কথা কিছু হতে পারে না। ওনার সেই মানসিকতা আছে বলেই উনি গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার নাম? আমার নাম ডাক্তার খোকন সেন, আমি 11 নম্বর ওয়ার্ড মহেশতলার কাউন্সিলর। অভূতপূর্ব কাজ এই পরিস্থিতিতে, যেখানে প্রত্যেকে পরিস্থিতির শিকার। আসলে এরা তো কেউ মানে গরিব না, দুস্থ না। এবং আমাদের যে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমাদের আমাদের যে প্রিয় গোপাল সাহা এবং তার টিম যে এত একটা মানবিক কাজ করছে, এর কোনো মানে একে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। এবং আমি এদের জন্য কি বলবো, আমার দোয়া শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আমার দোয়া শুভেচ্ছা এদের জন্য রইল, পরবর্তীকালে যেন এরা আরও এগিয়ে যায়, আরও বেশি করে এরকম দুস্থ অসহায় মানুষের পাশে থাকতে পারে, সেটাই আমি আশা করব। এবং এরা থাকবে এখানে কিছু মানে এটা ভাষাহীন, এটা যে এরা করলো যে করছে এতদিন ধরে, এটার কোনো মুখে ভাষায় প্রকাশ করে এটাকে ধন্যবাদ দেওয়া যায় না এবং এটার প্রশংসা করা যায় না, এটা সব কিছু ঊর্ধ্বে। আপনার নাম? আমার নাম সোফিয়া নামাজ, আর আমি মাইনরিটি জেলার ভাইস প্রেসিডেন্ট, জয় হিন্দের জেলার ভাইস প্রেসিডেন্ট, এবং আমি যুবর হচ্ছে টাউন জেনারেল সেক্রেটারি। মাসাদা, ঠিক আছে।